আমাদের কিছু কিছু স্টাফকে এখানে ছাত্রী উঠিয়ে নিয়ে গেছে হুমকি দিয়েছে এখন যে তাদের এই জীবনটা পঙ্গুত্বের যে জীবনটা এখানে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থেকে কিন্তু লাভ নেই আমাদের এরকম ট্রমা ম্যানেজ করার অভিজ্ঞতা আগে ছিল না আমরা আমাদের ফার্স্ট যে এটা ছিল যেগুলোকে বাঁচাইতে হবে আগে যেভাবেও মানুষগুলোকে আমাদের বাচ্চাদেরগুলিকে বাঁচাইতে হবে এই টার্গেট নিয়ে আমরা প্রথমে নেমেছি যার জন্য আমাদের ইমার্জেন্সি সাপোর্টটা মেইন ছিল তবে ইমার্জেন্সি থেকে সাথে সাথে আঠারো থেকে আমরা বুঝতে পারলাম যে আজকে বাঁচাইতে হবে মানে এদেরকে ট্রিটমেন্ট দিয়ে রাস্তায় ছেড়ে দিলে এদেরকে আবার মেরে ফেলবে এবং ওদের পিছিয়ে যখন লোক ঘুরতেছে সো আমরা তখন বললাম যে না বাঁচাইতে হলে আমাদেরকে পুরোপুরি বাঁচাইতে হবে তো আমরা এদেরকে ভর্তি এই যে অনেককে আমরা ভর্তি নিয়ে উপরে চারতালে আমাদের সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দিছি এবং তাদেরকে সেই রাগটা আমরা রাখছি পরের দিন সুযোগ বুঝে বুঝে এক একজন বাড়িতে গিয়েছে তো আমাদের মূল টার্গেট ছিল যেদেরকে যে কোনো মূল্যে আগে লাইফ সেভিং করতে হবে এবং সেই জন্য আমাদের ইন্টার্ন আমাদের ডক্টর আমাদের নার্সেস সবাই কিন্তু এক একজন বারো ঘন্টার পরও ষোলো ঘন্টা আঠারো ঘন্টা দিন ডিউটি দিয়েছে কেউ কোনো কথাই বলে নাই সো সেই জায়গায় আমরা মনে করি যে আমাদের সার্জারি ডিপার্টমেন্ট আমাদের অর্থোপেডিক ডিপার্টমেন্ট আমাদের ইন্টার্নস অ্যান্ড ডক্টার্স হ্যাভ ওয়ান্ডারফুল একটা সার্ভিস তারা দিতে পেরেছে এবং সেই জিনিসই আমরা বলছি আমি আসলে আমি তো রাজনীতির সাথেও জড়িত আসলে মানুষের জীবনে এমন কোনো কোনো সময় আসে যখন রাজনীতির কি হবে ক্ষমতার কি হবে ব্যবসার কি হবে এসব হিসাব করার কোনো সময় থাকে আপনাকে মানুষ হিসেবে কিছু দায়িত্ব পালন করতে হয় এখানে তো আসলে ব্যবসার অঙ্ক করার রাজনীতির অঙ্ক করার সময় আমাদের ছিল না সত্যি কথা বলতে সতেরো তারিখ আমাদের সবচেয়ে ভয়ের সময়টাই সেটা ছিল কারণ সতেরো তারিখে তো কেউ জানতো না যে শেখ হাসিনার পতন হবে তারপরে কি হবে আমাদের কিছু কিছু স্টাফকে এখানে ছাত্রী উঠিয়ে নিয়ে গেছে হুমকি দিয়েছে পুলিশ এসে আমাদেরকে বলছে আমরা এখন স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে ফোন করা বলছি যাকে ইচ্ছা ফোন করেন আমরা হাসপাতাল মানুষের সেবাদে আমাদের দায়িত্ব সুতরাং আমরা সেই কাজটাই করছি এবং আমরা কোনো হিসাব করে অঙ্ক করে রাজনীতির অঙ্ক করে কিছু করিনি সুতরাং আমরা সেভাবে যতদূর পর্যন্ত আমাদের সম্ভব ছিল আমাদের দ্বারা যা সম্ভব ছিল আমরা তার পুরোটা ঢেলে দেওয়ার চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছে আমরা হাসপাতাল থেকে আমাদের যতদূর করার চেষ্টা করেছি আমরা তাদেরকে সবাই মিলেই করেছে সমস্ত হাসপাতালরা করেছে আমাদের মেডিকেল ফ্রন্ট লাইনে আমাদের যে দায়িত্ব ছিল আমরা সেটা পালন করেছি কিন্তু এদেরকে আপনি কোনো মতে জীবন বাঁচিয়েছেন কিন্তু এখন যে এদের এখন যে তাদের এই জীবনটা পঙ্গুত্বের যে জীবনটা এখানে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থেকে কিন্তু লাভ নাই সরকার তো তার সবটুকুই করবে আমরা বিশ্বাস করি সেটা কিন্তু আমি মনে করি যে যার যার অবস্থান থেকে আমাদেরকে কিছু এই কাজগুলো এখন করতে হবে যারা পা হারিয়েছে যারা হাত হারিয়েছে যারা অন্তত হয়েছে পঙ্গু হয়ে গেছে এদেরকে যে যেখান থেকে আমরা পারি যে আমরা যদি নিজেরা সিদ্ধান্ত নিই না আমরা এই এই বৈষম্যদের ছাত্র আন্দোলনে আহতদেরকে আমরা প্রায়োরিটি দিলাম প্রথম চাকরি দিব এদের চাকরি দরকার এখন এদের ট্রেনিং দরকার স্কিল ডেভেলপমেন্ট করা দরকার তারপর এদেরকে চাকরি দিতে হবে চাকরি দেওয়ার দায়িত্ব কিন্তু সরকার একা পারবে না আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নিই আমরা আমাদের এখান থেকে আমরা আজকে প্রস্থেরিকের মিটিং রয়েছে যে আমরা অন্তত একশো জনকে আমরা চিন্তা করছি যে আমরা হাত পা প্রস্তারিক যেই লেগ অ্যান্ড হ্যান্ডস এগুলোর জন্য আমরা ব্যবস্থা করব এবং আমাদের একটা চৌধুরী ইন্টারন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট রয়েছে সেখানে আমরা কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করব যাদেরকে কেয়ার গিভার বানানো যায় কাউকে কাউকে যদি স্কিল ডেভেলপমেন্ট ওয়েল্ডার বানানো যায় বা কিছু এই কাজগুলো কিন্তু এখন আমাদের করতে হবে তা নইলে শুধুমাত্র ওই সতেরো আঠারো উনিশ বিশ তিন চার পাঁচ তারিখের আহতদেরকে আমরা সাহায্য করেছি এখন আমরা ঘরে গিয়ে ঘুমায় থাকলাম তাহলে কিন্তু হবে না এই যে হাজার হাজার আহত এদেরকে রিহাবিলিটেশনের জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে তা কিন্তু আসলে আমাদের এই আমরা যে আসলে একসাথে আমাদের একটা জাতি হিসেবে একত্রিত হতে পারি এই জিনিসটা প্রমাণ করা যাবে না